এদিকে জমকালে আয়োজনের মধ্যে ময়মনসিংহে মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয়েছে। শুক্রবার বিকেল 5:15 নগরীর টাউন হলে নজরুল ইসলাম স্কয়ার চত্বরে স্থাপিত ক্ষণগণনার যন্ত্রে কাউন্ট ডাউন শুরু হয়। ময়মনসিংহ থেকে আলমগীর সরকার জানান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও জেলা পুলিশের সহযোগিতায় মুজিব বর্ষের অনুষ্ঠান মালা শুরু করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ 3 আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ, সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, সাবেক ধর্মমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মতিউর রহমান সহ আরও অনেকে। এছাড়াও প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সর্বস্তরের মানুষ ক্ষণগণনা দেখতে জড়ো হন। সন্ধ্যার পর সিটি কর্পোরেশনের উদ্যোগে 100 শিল্পীর অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশনা শুরু হয়।